Welcome back to my channel. Bong poribare tomader shokolke janai shagoto. To good morning bondhura, dekho sokal sokal ajko family ke niye sob ghurte beriye porechi. To ajke amra eshechi Hyderabad er famous Golconda. Tai tomader shobar sathe share korlam, tomader obosshoi khub bhalo lagbe. To bhalo lagle like, comment, share, subscribe korte bhulben. Obosshoi please puro video ta dekhte thakbe. To jayga ta kemon tomader shobar sathe share kori. Cholo puro video dekhte thako, ami joto ta dekhbo tomader shobar sathe share korbo. পরে ফার্স্ট টাইম মা আমাদের বাড়ি এসেছে, মানে হায়দ্রাবাদে, যেহেতু আমাদের বাড়ি হচ্ছে কলকাতাতে। তো মা ফার্স্ট টাইম এসেছে, তো মাকে না ঘোরালে কেমন একটা মনটা খারাপ লাগে। তো এসে কদিন একটু শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছে, তারপর শরীরটা একটু ঠিক হতেই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি পুরো ঘুরতে ফুল ফ্যামিলিকে নিয়ে। তো আজকে আমরা এসেছি গোলকোন্ডা, তোমাদের আগেই কিছুক্ষণ আগেই বললাম। তাই মাকে নিয়ে ফার্স্ট টাইম এখানে এলাম, আমি আগে এসেছি বাট মাকে নিয়ে এখানে ফার্স্ট টাইম এসেছি। মায়ের এটা যেহেতু ফার্স্ট ট্রিপ, মায়ের জায়গাটা কেমন লাগে তো মা ঘুরলে তারপরে জানা যাবে। তো ততক্ষণে মাকে চারিদিকটা ঘোরাই, তার তোমাদেরও সবার সাথে মানে দেখানোর চেষ্টা করছি জায়গাটা কেমন। আর ভালো লাগলে তো তো বলেইছি তোমাদের, মানে পুরো ভিডিও দেখতে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। চলো আগে গিয়ে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা এসেছি, তো আমি, মা, বোন, আমার শাশুড়ি মা, তারপরে দিদি, দিদির মা, কাকিমা, ভাই, আমাদের মানুষ সঞ্জনা, তো সবাই মিলে এসেছি। ফ্যামিলি সবার সাথে আসলে যে একটা আনন্দই আলাদা সেটা তোমরা সবাই জানো। তো খুব ভালো লাগে সবার সাথে ঘুরতে, আমার তো খুবই ভালো লাগে। তো এসেছি আগে, জাস্ট আমরা এন্ট্রি করেছি কিছুক্ষণ আগে। আগে আগে যাবো যেহেতু অনেক সিঁড়ি আছে, আর আজকে রোদটা অনেকটা বেশি, তাই একটু যেতে কষ্ট হবে মায়েদের। বাট ঘুরতে এসেছে, তা মা বলছে পুরো দেখেই যাব। তো এখন ওদের জন্য ওয়েট করছি যেহেতু ওরা আস্তে আস্তে আসছে, আর যেহেতু সব বাচ্চারাও আছে তো অনেকটা সিঁড়িও আছে, আর অনেক রোদ আজকে, ফাঁকা জায়গা তো রোদটা একটু বেশি হয়। তো এই আগে যাওয়া যাক, খুব ভালো লাগবে তোমাদেরও দেখতে এইসব জিনিস দেখতে, তো আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। ওদিকে ছবি তোলার জন্য হাতে গেছে, এবারে আমরা একেবারে উপরে উঠবো। যে এটা একটা উপরে উঠতে হয়, তো আমরা এখন নিচুটায় আছি, নিচুর জায়গাটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এটা যেহেতু অনেক বড় এরিয়া সেই আমরা একদম উপরে টপে উঠব এখানে। তো এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দেখান দিয়ে উঠতে হবে, তো আমরা সিঁড়ির কাছে যাচ্ছি। আর তো এখানে আশেপাশে অনেক জায়গা আছে, তো সেগুলো একটু ঘোরাফেরা করছি। তারপর তো সবাই আছে জানো ঘুরতে এসে, যেন ছবি তুলে মনটা কেমন হয়। তো আমাদের তিয়ান মায়ের হাত ধরে আসছে, আর সবাই এক এক করে যাচ্ছে। ওই দেখো সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে যেতে হবে। তো ওখানে জাস্ট আমরা যাব, এসেই গেছি ভাই, চলো উঠতে থাকি। আর সিঁড়িতে রোদে উঠতে কত কষ্ট বুঝতেই পারছো, চলো যেতে থাকি। তো অলরেডি সিঁড়ি এসে গেছে,
এবার আমরা জাস্ট ওপরে উঠবো। উপরে উঠছে, সবার অবস্থা বুঝতেই পারছো খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু রোদে হেঁটে আসতে হচ্ছে। তো সবাই বলছে আর কিছুটা গিয়ে আবার একটু বসবে, বসে একটু রেস্ট নিয়ে যাবে, যেহেতু বাচ্চারাও আছে। তো সামনে কিছুটা আগে একটু বসার জায়গা আছে, তো ওখানে সবাই বলছে আগে একটু বসবে, তারপরে আবার একটু আগে যাওয়া যাবে। তো চলো একটু বসে পড়ি। দেখতেই পাচ্ছ বদিরও পায়ের অবস্থা খারাপ, দিদি ভাইও। তো সবাই এখন একটু বলছে বসে রেস্ট নি, সবাই বসে আছে, তো আমি একটু বসে আছি। বসে বসে কী করবো, তো ফটো তুলছিলাম। আবার হাঁটা স্টার্ট হয়ে গেছে, সবার রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার আগে গিয়ে একদম শেষ প্রান্তে গিয়ে আমরা বসবো। তো সব উঠে পড়েছি, এক একে করে সব আগে যাচ্ছে। চলো আগে অনেকটা যেতে হবে, দেখতে পাচ্ছ সে কত সিঁড়ি। তো ওখানে গিয়ে একদম উপরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমরা এসে পৌঁছে গেছি। তো এখানে ওপরে একটা মন্দির আছে, তো ফার্স্ট আমরা মন্দিরে দর্শন করব। তো মা প্রথমে যাচ্ছে, তো আগে সব দিদি কাকিমা মা বোন সব আছে। তো আমি আর মা সবাই মিলে আগে মন্দির যাচ্ছি, মন্দিরে দর্শন করার পর তারপর আশেপাশে ঘুরবো। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এখানে উপরে যে মায়ের মন্দির আছে ওটা দেখানোর। তো দেখ বুঝতেই পারছো একেবারে আমরা উপরে এসে পৌঁছে গেছি। তো এখানে এসে একটু বসে তবে আশেপাশে ঘুরবো। এসো হেই,
ভাই কি করে যাবো গো? আওয়াজ পাচ্ছি অনু, একেবারে উপরে যেটা গোলকুন্ডা মানে একেবারে যে উপর যে সিঁড়ি দিয়ে এলাম মন্দির আছে আর আশেপাশে একটু খোলা জায়গা আছে, একেবারে আমরা উপরে এসে পৌঁছে গেছি। এবার সবাই মিলে একটু ফটো তুলছে আর মায়েরা সব একটু রেস্ট নিচ্ছে। এবার নিচের দিকে যেতে হবে যেহেতু আবার সিঁড়িতে নামতে হবে, তো মায়েরা সবাই বলে বসে বসে যাবো কারণ আর তো কোথাও মানে কিছু দেখা নেই, এটাই জাস্ট আছে। তো এখানে আসলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, নতুন একটা জায়গা, নামটা শুনেই অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে, আগ্রহ থাকবে কী আছে দেখার জন্য। তো সবাই আমাদের ঘোরা পায় কমপ্লিট হয়ে গেছে, এবার নিজের দিকে নামতে হবে। তো সবাই একটু বসে হালকা টিফিন করছে, করে নিজের দিকটা নামা হবে। সব দেখতে পেয়েছো, সব স্কুলে যেমন আছে বন্ধুরা মিলে এক লাইন দিয়ে বসতাম, তেমন এরা সব এক লাইন দিয়ে বসে আছে, যেন সব স্কুলে আড্ডা দিচ্ছে তেমন দেখে মনে হচ্ছে। আর যে যেমন পাচ্ছে পিকচার তুলছে, তো আমিও অবশ্য তুলেছি, এটা না তুললে মনটা একটু কেমন কেমন হয়। তো সব খাওয়া দাওয়া হয়ে গেলে নিজের দিকটা যাওয়া হবে। জীবদানি বোম্বে জীবদানি মন্দিরটা গো, বন্ধুরা আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়েই গেছে, এবার আমরা বাড়ি যাব। তো এবার আমরা বেরিয়ে পড়বো, তো গেটের দিকে যাচ্ছি, এক্সিটের দিকে। তো সব জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আমাদের তো খুব ভালো লেগেছে। জাস্ট একটু রোদটা একটু বেশি ছিল, তাই একটু বাচ্চাদের কষ্ট হয়েছে। তো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর প্লিজ পুরো ভিডিও দেখতে থাকো। আর তোমরা যদি সাপোর্ট করো মানে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আরও আগে এগিয়ে যেতে পারবো, এটা আপনাদের উপর নির্ভর করছে আমাদের কতটা ভালোবাসা দেবেন। তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম, তো টাটা।